সমস্ত দর্শক বন্ধুরা ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল বুস্টার বিকেতে। তো বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে পিএসসি রেজাল্ট নিয়ে। দারুণ একটা সুখবর ব্যাপার যে পিএসসি রেজাল্ট পাবলিশ করেছে, যারা যারা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। কোন পরীক্ষা, কবে তার ইন্টারভিউ, সব কিছু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে একটি ওয়েবসাইট ওপেন আছে, এটা হচ্ছে পিএসসির সাইট। আপনারা আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন পিএসসি সাইট দেওয়া আছে এখানটায়। তো এই সাইটে এই প্রথম একটা অপশানে দেওয়া আছে দেখবেন যে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ডেপুটি ডাইরেক্টর অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর। তো এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু এরই একটা পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষা যারা যারা পাস করেছেন তাদেরই একটা নামের লিস্ট দেওয়া হয়েছে এবং তাদের ইন্টারভিউ কবে সেই নিয়ে একটা পিডিএফ দেওয়া হয়েছে। তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই সেকশনটা ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেই পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম একটা শো হবে। তো এখানে নামের লিস্ট দেওয়া হয়েছে, যারা পাস করেছেন তাদের নাম দেওয়া হয়েছে এবং এদিকে দিয়ে দেওয়া হয়েছে কাদের কবে ইন্টারভিউ। দেখতেই পাচ্ছেন 13/2/2020 ইন্টারভিউ আছে, তারপর 14 তারিখ ইন্টারভিউ আছে, তারপর আছে 17 তারিখ ইন্টারভিউ দেওয়া হয়েছে এখানটায়, এবং যারা যারা পাস করেছেন তাদের নামের লিস্ট এদিকে দেওয়া হয়েছে। এবং যে ডিপার্টমেন্টে পরীক্ষাটা হয়েছিল রিক্রুটমেন্টের কথা যেটা বললাম সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাবেন। যারা যারা এই পরীক্ষাটা দিয়েছিলেন ডেপুটি ডাইরেক্টর অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডেপুটি ডাইরেক্টর, এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ডেট দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজের নাম্বার দেওয়া হয়েছে। যারা যারা পাস করেছেন বা যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিজেরাই আপনারা দেখতে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারেন নাম আছে কি না, এবং আপনার যদি থেকে থাকে তো অবশ্যই ডেটটা দেখবেন কবে কখন ইন্টারভিউ। এখানে দেওয়া হয়েছে দুটো শিফটে ইন্টারভিউটা হবে, একটা হচ্ছে 11টার সময়, একটা হচ্ছে 1:30 হবে 13 তারিখ, এবং আবার সেইভাবে দেওয়া হয়েছে আবার প্রতি যেদিন ইন্টারভিউ আছে সে দুটো করে দুটো থাকে ইন্টারভিউ হচ্ছে, ভাগ করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের, ভাগ করে দেওয়া হয়েছে এখানটায়। এবং নিচে সেকশনটা যে দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে দেখতেই পাবেন ডাউনলোডিং অফ ই ইন্টারভিউ কল লেটার্স উইল বি কমেন্সিং অন ফ্রম 6 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 6 তারিখ থেকে কিন্তু ই লেটার ডাউনলোড করতে পারবেন যারা যারা পাস করেছেন। এবং সেই ই লেটারে বলে দেওয়া হবে যে আপনার ইন্টারভিউটা কবে আছে, সেটা উল্লেখ করে দেওয়া হবে। তো ধরুন একটা সুখবর, যারা পাস করেছেন তাদেরকে শুভেচ্ছা রইল, ইন্টারভিউটা ভালো হয়ে হোক এবং ইন্টারভিউ যেন ক্র্যাক হয় এই শুভেচ্ছা রইল। আর যদি এই বিষয়টা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই।